আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? এই যে দেখেন, আমরা চলে আসলাম একটা ছাগলের খামারে, আর এখানে দেখেন আমি একটা মুরগি দেখতে পেলাম, সেই জন্য আপনাদেরকে এই মুরগির ভিডিওটা দিচ্ছি। এই যে দেখেন, আমেরিকান একটা মুরগি। এই মুরগিটা, সাদা মুরগিটা হচ্ছে আমেরিকান একটা মুরগি। এখানে আরও অনেকগুলো আছে। এই মুরগিগুলো দেখতে খুব সুন্দর, উপরে খোপাটা আমার অনেক ভালো লাগে। এই যে দেখেন, এটা ভিতরে একটা আছে, এটা ভিতরে যেটা আছে এটা কিন্তু খুব সুন্দর। এখানে কবুতরও আছে, আর ছাগলের সংখ্যাটা একটু বেশি, আর ছাগল এখন তেমন নাই, সবগুলো বাহিরে দেওয়া হয়েছে। ছাগলগুলো বাহিরে আছে, কারণ হচ্ছে আপনার এখন খাবারের সময়, বাচ্চাগুলো আছে ভিতরে। দেখেন, আর ভিডিওটা কেমন লাগে জানাবেন। এইখানে দেখেন অনেক ছাগল, আর ছাগলের আসলে উনি জানে না যে ছাগলগুলো, এই ছাগলগুলো কি যাতে আপনি জানেন না, এই ছাগলগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। দেখেন ভিউয়ার্স, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এটা হচ্ছে সৌদি আরব, এটা পড়ছে আপনার আবাডিস্টিকে আপনার আলবাহা রাস্তার পাশে। খুব সুন্দর একটি জায়গা, উপরে পাহাড়ের, আসলে পাহাড়ের নিচে অংশে এই জায়গাটা। আর গম দেওয়া হয়েছে, এদেশে ছাগলকে গম খাওয়ানো হয় বেশি, গম আর ঘাস না, আর অন্য কিছু না। পানি কি এনে, সাদা পানি ফ্রেশ পানি, পানির সাথে তার কিছু দেওয়া না। এখানে শুধু বাচ্চাগুলো, আপনারা যা দেখছেন এখানে বাচ্চাগুলো, আর যেগুলো বড় সাইজের সেগুলো কিন্তু সব আপনার পাহাড়ে দিয়ে দিচ্ছে চড়ানোর জন্য। এগুলো আসবে হয়তো দুপুরের পরে কিংবা বিকাল টাইমে খাবারের পরে, তো আসার পরে ওগুলাকে আবার খাবার দেওয়া হবে। আর এই যে পানি দেওয়ার পাত্র একদম ফ্রেশ পানি, যেগুলো আপনার কূপ থেকে সরাসরি আসে। এখন মোটর ছাড়া হয় না অবশ্য, পানি যেগুলো ছিল পাইপের মধ্যে সেগুলো আসলো। ওই যে দেখেন, এদিকে ভিতরে আসতে চায়, দাদা খুলতাম। আচ্ছা, আমি এখন দরজা খুলবো, আর দেখবেন আপনারা ছাগলগুলো কিভাবে ভিতরে আসে, তো সেই জিনিসটা আপনারা দেখবেন এবং অনেক মজা হবে। আর যে এখানে কাজ করে উনিও খুব মজার মানুষ, তো আপনারা অপেক্ষায় থাকেন, আমি এখন দরজাটা খোলার পরে ছাগলগুলো দেখবেন একসাথে সবগুলো ঢুকবে। হ্যাঁ, দেখেন দিব, এই যে দেখেন দিব, এটা গরু মামা, এটা গরু। এই যে দেখেন, আসতেই থাকবে, মাশাআল্লাহ অনেক ছাগল, আর ছাগলের একটা সাইজ দেখেন, একটা গরু আছে, যেটা গরু। এখানে একটা সুবিধা আপনার, এই ছাগলগুলো পাহাড়ে যখন ছাইড়া দিয়ে রাখে কোনো টেনশন নেই, এদেশে কোনো টেনশন নেই যে কেউ নিয়ে যাইছে মামা, এটা সুন্দর অনেক, যেমন কেউ নিয়ে যাবে এরকম কোনো টেনশন নেই। ছাগল কার কোথায় যাচ্ছে, কে নিয়ে যাবে এরকম কোনো টেনশন নেই, পাহাড়ে ছাইড়া দিয়ে রাখছে, সময় ঘুরে দেখা চলে আসে। এখন খাবারের সময়, এখন চলে আসছে আবার দেখবো আপনার দুপুরের পরে। যদি ভালো লাগে আপনাদের তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে সৌদি আরবের এরকম ভিডিও আরো দেখতে পারবেন। এটা হচ্ছে, এটা কি ওই যে গাছগুলো ঘুরা